আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি আপনারা ভালো আছেন। ভাই, আজকে অতি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, অতি বেদনাগ্রস্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। এই বিষয়টা হয়তো আপনারা জানেন যে আজকে শুক্রবারের সকালে একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে পেলাম যে ঢাকা থেকে গতকাল MD অভিযান 10 নামে একটি লঞ্চ আপনার বরগুনার উদ্দেশ্যে ছেড়েছিল। সেই লঞ্চটা আপনার বরিশাল ঘাট করে জালাগাটি হয়ে বরগুনা যাওয়ার পথে আপনার লঞ্চের ভিতরে রাত 3টার সময় আগুন ধরে যায় এবং মর্মান্তিকভাবে এ পর্যন্ত প্রায় 36 জন মানুষ ভাই মারা যায়। ভাই, খুবই দুঃখ লাগছে ভাই, খুবই কষ্ট হচ্ছে ভাই। এই মানুষগুলো কি কখনো ভেবেছিল যে তাদের মৃত্যু অবধারিত হয়ে গিয়েছে? তারা বিকালবেলা হয়তো হাসতে হাসতে লঞ্চে উঠেছিল, কি হয়তো ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল, কি হয়তো বিয়ে করার জন্য বাড়িতে গিয়েছিল, কি হয়তো মায়ের মুখ দেখার জন্য বাড়িতে গিয়েছিল। আসলে ভাই, আমার সকালবেলা খবরটা দেখে খুব কষ্ট হয়েছে, আমার একেবারে চোখ নয়ন একেবারে জলে ভিজে গিয়েছিল। খুব মর্মান্তিক ঘটনা ভাই, এগুলো ভাই বাংলাদেশে অহরহর ভাই ঘটেই যাচ্ছে। বাংলাদেশে আসলে এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে। আমাদের গরিব দেশে এভাবে আমাদের গরিবদেরকে আসলে মরতে হয় ভাই। হয়তো মৃত্যু অবতারিত, তারপরও ভাই কিছু মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়, খুবই দুঃখ হয় ভাই, চোখ দিয়ে আসলে জল এসে পড়ে। আসলে ভাই, আজকে চাইছিলাম না যে ভিডিওটা করতে, তারপরে আমি আসলাম। আমিও নিজে একটু অসুস্থ, তারপরে আমি আপনাদের মাঝে এসেছি। আসলে ভাই, আমাদের এভাবে মৃত্যু খুবই কষ্টবোধ হয়, মেনে নিতে খুবই দুঃখ হয়। হয়তো আমাদের কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছুদিন হয়তো লাফালাফি উড়াহড়ি বাড়াবাড়ি করবে, কিছুদিন তদন্ত কমিটি হবে, এটা হবে, ওটা হবে, কত ব্যবস্থা দেখবেন, কত প্রচেষ্টা দেখবেন, কিন্তু 10 দিন পরে 20 দিন পরে থেমে যাবে সব প্রচেষ্টা, সব আগ্রহ। এভাবেই মানুষগুলো, গরিব মানুষ মরে পড়ে থাকবে লঞ্চের ভিতরে। প্রচণ্ড বড় একটা লঞ্চ, লঞ্চে প্রতিটা লঞ্চে আগুন ধরার কারণে লঞ্চের প্রতিটা লোহালক্কর আগুনে জ্বলন্ত ভোমার মতো হয়ে গিয়েছিল। মানুষ যেখানে হাত দিয়েছে সেখানেই পুড়ে গেছে। আমি দেখলাম বরিশাল, আমাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল হল হাসপাতালে এই পর্যন্ত প্রায় 80 জন না 74 জন মানুষ হাসপাতালে ভর্তি হয়ে আছে। তাদের সাক্ষাৎকার যমুনা টিভিতে আমি দেখেছি, তারা বলেছে আমরা যেখানে হাত দিয়েছি আগুনের মতো অবস্থা, কেউ ধরতে পারেনি লঞ্চটাকে, লোহার জিনিস, নিমিষে আগুনে লোহার মতো আগুনের মতো গরম হয়ে গিয়েছিল। ভাই, কেউ কি ভেবেছিল তাদের মৃত্যু এভাবে হয়ে যাবে? ভাই, যারা মারা গিয়েছে আসুন আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক। যারা আহত হয়, প্রায় 200 মানুষ আহত হয় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে সুস্থ, তাড়াতাড়ি সুস্থ করে দিক। আর আমরা দোয়া করি এইসব মানুষের জন্য যাতে, যারা যেভাবে আগুনে পুড়ে মারা গিয়েছে, যাতে আল্লাহ তাদেরকে সবাইকে বেস্ত নসিব করে দেয়। আসলে ভাই, এসব মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হয়, খুবই দুঃখ হয়। আমাদের গরিবের এছাড়া মেনে নিতে হয়, এছাড়া কোনো উপায় নেই। আমাদের গরিব দেশে প্রতিনিয়ত গাড়ি দুর্ঘটনায়, লঞ্চ দুর্ঘটনায়, নৌকা দুর্ঘটনায়, ট্রেন দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, রাস্তায় মানুষ মারা যাচ্ছে, এগুলো আমরা দেখতেছি, শুনতেছি, জানতেছি, বুঝতেছি, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা শুধু দেখবো, শুনবো, জানবো, কর্তৃপক্ষ দেখবে, শুনবে, জানবে, এটাই আমাদের দেশের রেওয়াজ হয়ে গিয়েছে, এটাই আমাদের দেশের ঘটনার ভিতরে দুর্ঘটনা। আসলে এগুলো কিছু করার নেই, এগুলো শুধু আমরা মানুষরা মিডিয়াতে কিংবা ইউটিউবে একটু বলতে পারি আর দুঃখ প্রকাশ করতে পারি, এছাড়া আমাদের কিছুই নাই। আসুন আমরা ওইসব মানুষের জন্য সহানুভূতি প্রকাশ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে শুক্রবার দিন, আসুন সবাই আমরা নামাজ পড়ি, একটু হলে তাদের জন্য দোয়া করি। এবং আমি অবশ্যই বলবো বাংলাদেশ সরকারকে, আপনারা অবশ্যই লঞ্চ যারা চালায়, লঞ্চ যারা ইয়ে করে, তাদেরকে যথেষ্ট পরিমাণ অগ্নি নির্বাপক ব্যবস্থা, যাতে তারা লঞ্চ নিয়ে লঞ্চ সারে এই জিনিসটা দেখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আর যারা লঞ্চে উঠবেন তারা অবশ্যই সাবধানে উঠবেন, কারণ লঞ্চ কখনো নিরাপদ জানি হলেও এটার ভিতরে দুর্ঘটনা ঘটতে পারে। যারা সিগারেট খান, আমি তাদেরকে আশা করবো আপনারা সিগারেটকে এদিকে ওদিকে সিগারেটের খোসা ফেলাবেন না। একটি সিগারেটের খোসা থেকেও কিন্তু বিরাট আগুন ধরে যেতে পারে, জানি না এটা তদন্ত হয়তো বেরিয়ে আসবে। কী হয়েছিল আমি শুনেছিলাম, এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আমি যমুনা টিভিতে শুনেছিলাম। যাক, এটা হয়তো তদন্তে বেরিয়ে আসবে। আর যাই হোক ভাই, আসুন আমরা এরকম মৃত্যু আর চাই না। আল্লাহ সবাইকে শোক সইবার তৌফিক দান করুক ভাই। আমার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার তাসিন টিভি ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে শুক্রবার দিন, আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি।